নমস্কার, আমি ডক্টর সুপর্ণা ভট্টাচার্য, কনসালটেন্ট নোভা IVF ফার্টিলিটি। আজকে আমরা আলোচনা করব কি কটা IVF সাইকেল সাধারণত দরকার হয় প্রেগনেন্সি পাওয়ার জন্য। নির্দিষ্ট কিছু সংখ্যা নেই, কিন্তু তাও বলা আছে ইন্টারন্যাশনাল ফার্টিলিটি গাইডলাইন হিসেবে কি বয়স এর উপরে আমরা নির্ভর করে কত দিন ধরে বা কতবার চিকিৎসা করা যায় সেটা আমরা এক মাত্রায় পৌঁছতে পারি। সাধারণত আমরা যেটা বলে থাকি কি বয়স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুতর ফ্যাক্টর যেই জন্যে বন্ধাত্ম রিলেশন, বন্ধাত্ম সমস্যা আসতে পারে। যত বয়স বাড়ে আমরা জানি কি তত ডিমের সংখ্যা, ডিমের কোয়ালিটি সবই খারাপ হয়। সেটা পুরুষদের ক্ষেত্রেও তাই, যত বয়স বাড়বে শুক্রাণুর সমস্যা আসতে থাকবে। বয়স যদি 40 তলায় থাকে তাহলে ইন্টারন্যাশনাল ফার্টিলিটি গাইডলাইন বলছে 3 full cycle অফ IVF করলে সাধারণত একটা সাকসেস অফ সামওয়াট অ্যারাউন্ড, কিউমুলেটিভ সাকসেস যেটা বলা হয় সেটা অ্যারাউন্ড 45-55 পাওয়া যায়। মহিলারা যদি বয়স 40 ওপরে হয় তাহলে সাধারণত বলা হয় কি একটা ফুল সাইকেলই করা যথেষ্ট। এবার কিসের জন্যে বন্ধাত্ম, শুধু বয়সটা হলে তো হয় না, কিসের জন্য তাদের বন্ধাত্মটা আসছে, সেটা কি কোনো অন্য কোনো সমস্যা আছে, টিউবের কোনো সমস্যা আছে, পুরুষের দিকে কোনো সমস্যা আছে, সেটা দুটোই সব কিছু দেখেই আলোচনা করতে হয়, স্পেশালিস্টের সঙ্গে বসে কথা বলতে হয়, আর তিনি আপনাকে একটা প্ল্যান দিয়ে দেন কি কীভাবে সেই কাজটা এগোনো যাবে। রিসার্চ বলছে কি অ্যাটলিস্ট মিনিমাম আপনাকে 6 বার এমব্রিও ট্রান্সফার করতে হবে, তাহলে আপনার একটা সাকসেস পাওয়া যায়। কিন্তু সাধারণত দেখা গেছে কি প্রথম 2 বছরেই যাদের কনসিভ হয়ে যাওয়া উচিত, মোস্ট কাপল মানে বেশিরভাগ লোকেদেরই প্রথম 2 বছর চেষ্টা করলেই সন্তান লাভ হয়ে যায়। যাদের অসুবিধা হয় তাদের বয়স না বাড়িয়ে ইমিডিয়েটলি একদম তাড়াতাড়ি সময় নষ্ট না করে একজন স্পেশালিস্টের সঙ্গে দেখা করা উচিত।